Hi guys, welcome back to my channel. You are watching my channel Spicy Candy and welcome back to another vlog. আর এটা হচ্ছে আমার এখানে সুন্দর একটা জায়গার ডে টু। তোমরা যারা এখন আমার ফার্স্ট ডে দেখোনি, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, ঝট করে তোমরা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে নাও। আর আমরা আছি এখন কালিম্পংয়ে, আর জায়গাটা এত সুন্দর সেটাই আজকে তোমাদের সাথে ডে টুতে শেয়ার করবো। মর্নিং, কালকের ভিডিও টিট করে আমি জাস্ট ঘুরতে করলাম। এখন বাজে প্রায় 5:30, আর আমরা দেরি দেরি দেখছি কি, তোমরা তো দেখলে কাঞ্চনজঙ্ঘা, কি সুন্দর লাগছে। এবারে থেকে এবারের ভিউসটা একটু বেশি ভালো লাগছে, মানে এটা একটু বেশি কাছে, আর মানে খুব ভালো লাগছে, মানে চূড়াটা বেশি দেখা যাচ্ছে, মানে অনেকটা দেখা যাচ্ছে। দেখো আর দেখো তোমার সূর্য ছবি তুলছে, দেখো কাঞ্চনজঙ্ঘা, দেখো নিচে মেঘ দেখতে পাচ্ছ, মেঘ সামনে আরো ভালো বোঝা যাচ্ছে, পুরো হোয়াইট মেঘ। আমরা ডে টু এখান থেকে শুরু করি। এই দেখো আলাস্কা, এই আলাস্কা, ইয়ে দেখো আলাস্কা এখন নিচে নামছে সিঁড়ি থেকে। ওর সাথে আবার নতুন বন্ধুত্ব হয়েছে, আর দেখো ও কেরম ভাবে ছেড়ে দেয়। ও খুব সুন্দর এখান থেকে গেট থেকে বেরিয়ে ও হাঁটতে দৌড়তে দৌড়তে চলে যায়, দৌড়তে দৌড়তে যায়, আবার ঠিক টাইম মতন আমার বাড়িতেও ফিরে আসে। ও তো কিউট, এখন বকে বেরিয়েছে, আর দাদাটাও বকে বেরিয়েছে। দেখো ওকে, তো 6টা বাজে এখন, আর আমি নিয়ে বসেছি নাইকার এই আনমাস চারকোল ব্যাম্বু ফর পিউরিফাইড অ্যান্ড নারিশ স্কিন। আজকে সারাদিন প্রচণ্ড ধকল যেতে চলেছি, আর তার সাথে আমরা আজকে অনেক জায়গায় ঘুরতে যাবো, তো তার জন্য আমার স্কিনটা ময়শ্চারাইজ হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। রাত্রেবেলা একদম স্কিন কেয়ার করতে ভুলে গিয়েছিলাম, বাট এখন স্কিনটা একটু ড্রাই ড্রাই লাগছে, ঠান্ডা যেহেতু, তো আজকে সারাদিন বেরোবো, বেশি মেকআপ করবো না, কারণ সারাদিন ট্রাভেল করবো, তো স্কিনটাকে একটু গ্লো রাখার জন্য আমি বোঝাতে পারবো না, চলো একটু রিল্যাক্স করা যাক। এই সিটগুলো তোমার নাইকাতে পেয়ে যাবে, আমি কোনো অফার থাকলে তোমাদেরকে ডিসক্রিপশনে শেয়ার করে দিচ্ছি। আমার পেছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, সে মেঘে ঢেকে যাচ্ছে, কিন্তু কত সুন্দর, মানে ওর 5:30 5:30 সময় এত সুন্দর আলো, একটা সুন্দর অ্যাম্বিয়েন্স। আমি এই সময় পড়ে পড়ে ঘুমাই, আমার একটু ঘুম পাচ্ছে না। যাই হোক, এখন মাস্ক চালিয়ে কিছু রিল্যাক্স করবো, একটু ঘুমাবো, তারপরে 6:30 নাগাদ বেরোবো। আমাদেরকে মর্নিং টি দিয়েছে, এটা হার্বাল টি। আজকে ব্রেকফাস্টে কী আছে? ব্রেড, অমলেট অ্যান্ড কলা খেলাম। বাটার দি, কপিস খাবে। ডে টু এর ঘোরা আজকে এখান থেকে শুরু হচ্ছে, তো চলো যাওয়া যাক। তোমার আর ওই দাদা নেমে যাচ্ছে, আর আমি যাচ্ছি। দাঁড়া, তোমাদেরকে আমি আমার ফুল আউটফিট লুকটা দেখাচ্ছি। ওয়েট ওয়েট, আমি সিঁড়ি নেমে নাহলে ধস করে পড়ে যাবো। এমনিতেই তো এদিক ওদিক ঘাটতে গিয়ে ধুমধাম এদিকে গিয়ে পড়ি। যাই হোক, তোমাদের আগের ব্লগটা কেমন লাগলো প্লিজ তোমরা ওই ব্লগে একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করো। যে ভালো কমেন্ট করবে তাদের কমেন্ট আমি পেন করে দেবো। ইয়েস, এটা হচ্ছে তোমাদের ফুল লুক, ঘুরে যাও। এই ড্রেসটা আমরা প্যান্টালুন্স থেকে নিয়েছিলাম, তা তোমাদের লিঙ্ক দিতে পারবো না, ভাল লাগছে। চলো, আমরা আজকে কোথায় যাচ্ছি জানি না, আমাদের গাড়ি বেরোচ্ছে এখন, আমরা আজকে এই গাড়িতে যাবো, কোথাও একটা যাবো, সেটা আমি দাদাকে জিজ্ঞেস করে তোমাদেরকে বলছি। এ দরজাটা একটু খোলো, হ্যাঁ খুলে গেছে, চলো যাওয়া যাক। আজকে আমরা কোথায় যাচ্ছি দাদা? ডুকা ফলস বলে একটা আছে, ডুকা ফলস, ওইটাও একটা ছোট ঝর্ণা আছে, ওইখানে আমরা যাবো।
তাহলে যেখানে তোমার ভালো ডেস্টিনেশন লাগে নিয়ে চলো, আর শুধু জায়গার নাম বলে দেবে কোথায় যাচ্ছে, যাতে পরের বার ওরা এসে যেতে পারে। তোমাদেরকে আগের দিন বলা হয়নি, কালকের ব্লগটাতে তোমাদেরকে বলা হয়নি এক্স্যাক্টলি তোমরা কী বলে আসবে। তো ব্লগের শুরুতে তোমাদেরকে মনে থাকতে থাকতে বলে দিই, ব্যাপারটা হচ্ছে তোমরা যখন শিলিগুড়ি এসে নামবে ওখান থেকে তোমরা যদি কার রেন্টে নাও তাহলে সেখানে বলবে যে হিল টপ ট্যুরিস্ট লজ আসবে, সেখানে ব্রিক হাউস বললে মানে একদম পাশেই, ট্যুরিস্ট লজের পাশেই একদম ব্রিক হাউসটা রয়েছে। আর যদি তোমরা শেয়ার কারে আসো তাহলে তোমরা আসবে হচ্ছে কালিম্পংয়ে, কালিম্পংয়ে তো কালিম্পং যেখানে স্ট্যান্ড রয়েছে গাড়ি স্ট্যান্ড সেখানে আসবে, সেইখান থেকে তোমাদের একটা গাড়ি রিজার্ভ করতে হবে, যেখান থেকে মানে 5 থেকে 6 মিনিটের বেশি না, ওখান থেকে গাড়ি রিজার্ভ করে তোমাদেরকে যেতে হবে হচ্ছে হিল টপ ট্যুরিস্ট লজ, ওখানে গিয়েই একদম পাশেই পড়বে হচ্ছে তোমাদের এই ব্রিক হাউসটা। তার মানে তোমাদেরকে দুটো ওয়ে বলে দিলাম, আর থার্ড ওয়ে হচ্ছে তোমরা ডিরেক্টলি এই হোমস্টের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আর সেখানে তোমরা বলে দিতে পারো যে ও মানে তোমরা যদি বলে দাও তাহলে এখান থেকে তোমাদের জন্য গাড়ি পাঠিয়ে দেবে বা তোমাদেরকে গাইড করে দেবে। তো 3টে অপশন তোমাদেরকে বলে দিলাম। এবার তোমরা, আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিয়েছি আর সমস্ত সোশ্যাল হ্যান্ডেল দিয়ে দিয়েছি, যেখানে খুশি কন্ট্যাক্ট করে নিতে পারো। আমরা এখন ভীষণ একটা ডেঞ্জারাস রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা মানে যত আমরা নিচে না মানে আমরা উপর থেকে নিচে নামছি, যতটা নিচে নামছি ঠিক ততটা রাস্তা সরু হয়ে যাচ্ছে, আর মানে আলাদাই একটা জায়গা থেকে যাচ্ছি। মানে তোমরা দেখতে পাবে, ওই দেখো ওই জায়গাটা, দেখো ওই জায়গাটা তোমরা দেখবে প্রচুর রোদ, এই যে জায়গাটা প্রচুর রোদ, আর আমরা যেখানে আছি দেখো এই জায়গাটা অন্ধকার অন্ধকার ফিল হচ্ছে, মানে এটার উপরে একটা বড় বিশাল বড় মেঘ আছে যার জন্য এলাকাটা এইটুকু এলাকা পুরো মানে অন্ধকার হয়ে গেছে, আবার কিছু কিছু জায়গায় আলো আসছে, আর একদমই পুচকে একটা রাস্তা দিয়ে যাচ্ছে, দেখো সামনে একটা পুচকে একটা রাস্তা, বাবারে ভয়ও লাগছে যেতে। ছোটো একটা রাস্তা দেখাও ভিডিওটা, এখান থেকে দেখাও, আমি এদিক থেকে দেখাতে পাচ্ছি না, কত পুচকে রাস্তা দিয়ে উড়ে, কিন্তু ও জায়গাটা কিন্তু হেভি লাগছে, কিন্তু খুব সুন্দর ভালো লাগছে। আমরা ডোকো ফলস চলে এসেছি, যার জন্য আমরা প্রায় 2 ঘন্টা ট্রাভেল করে আসলাম। তোমাদেরকে আমি ডোকো ফলস দেখাচ্ছি, ওয়েট, ও তোমাদের এই বাসের এটা দেখো খুব সুন্দর ডোকো ফলস, এই হয় যে ডোকো ফলস, একটা ছোটো পুচকিসা ফল দেখার জন্য আমরা 2 ঘন্টা। প্লিজ তোমরা আমার এই ফালতু বকবক শোনো না, কারণ প্রথমে আমার দেখে মনে হয়েছিল এইটুকু একটা ঝর্ণা, বা এই জায়গাটা এত শান্ত, কোনো লোকজন নেই, তোমরা আরামসে গিয়ে তোমাদের লাভড ওয়ানদের সাথে এই জায়গাটা খুব সুন্দরভাবে কাটাতে পারবে, প্রচুর পিকচার্স ক্লিক করতে পারবে, কারোর জন্য তোমাদের ওয়েট করতে হবে না, কোনো তাড়াহুড়ো নেই, ভীষণ সুন্দর জায়গা, তোমরা এখানে ভীষণভাবে এনজয় করতে পারবে। দেখো এখন ক্যামেরা সেট আপ করছে, আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটো ভিডিও তুলবো, জায়গাটা দেখিয়ে দিই কি সুন্দর, এ দেখো এখানে বসার জায়গা রয়েছে, কি সুন্দর ফুল রয়েছে, আর এইখান থেকে ঝর্ণার জলটা যাচ্ছে নিচে, কি সুন্দর না জায়গাটা। পাইন ফরেস্টে যেটা, পাইন ফরেস্ট দেখবে, ওয়েট আউ আউ আউ, সি যেতে পারবো, হাই চলো আমরা এখন গাড়ির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, ফাইন ফাইন ফরেস্ট, ও মাই গড, ফরেস্ট থেকে না পাইন ফরেস্ট গুলো, ইউ ও দারুন। আমরা এখন লাভা, আমরা এখন লাভাতে যাচ্ছি যেখানে মনাস্ট্রিজ রয়েছে, ওই যে একটু আগে পাহাড়টা দেখালাম না, মা মেঘে মেঘে একদম ওটার কাছে চলে এসেছি, আর আমরা এক্স্যাক্টলি ওই পাহাড়টাতেই রয়েছি যেখানটাতে পুরো মেঘ ভর্তি ছিল, আর এখানে জঙ্গল দেখো, এটা এখন এই হয়েছে এখানকার জঙ্গল, মানে আমরা এখান থেকে মানে ঘন জঙ্গল, আর এখানে খুব বেশি জঙ্গলটা, ও কি সুন্দর জায়গা, পুরো চারিদিক জঙ্গল,
দেখো পাইন পাইন গাছগুলোর সাইজ দেখো, আর ওই জায়গাটা দেখো, জানি না তোমরা এখানে তোমাদেরকে কতটা বোঝাতে পারছি, পাহাড় উপরে এনে অনেকটা উপরে, আর পুরো এরকম ভর্তি হচ্ছে মেঘে, মেঘ দেখেছো, মেঘ দেখো ওই কমল গাছে কোথায় একটা গেল, ওই যে কমল গাছে আমার জন্য জল আনতে, আর ওয়েদারও দেখো, ও মাই গড, আমি বিশ্বাস করতে পারছি না নিজের চোখে, বিশ্বাস করতে পারছি না, লাইক হাউ হাউ একটু আগে আমরা ছিলাম না বিশাল ইসেতে, ওই কি বলে বিশাল আলোতে রোদে একটু আগে ভিডিওতে ছিল না, এখন আমরা 18 degrees তো রয়েছে, বিলো 18 degrees, মানে আমরা এখন মেঘের ভেতর দিয়ে যাচ্ছি, পুরো এলাকা মেঘের ভেতরে, মানে একটু কিছু পাটটা তোমাদেরকে দেখালাম বললাম না, মেঘের ভেতরে ওইটা উপরে ওইখান থেকে আমরা এখন যাচ্ছি, মানে লিটারালি সাদা কিচ্ছু দেওয়া যাচ্ছে, এখন হচ্ছে বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি, ঝমঝমাকে বৃষ্টি, এসে এক দৌড়বেন এখানে দাঁড়িয়ে পড়ে, চলো কালিম্পং মে বারিশ ভি দেখ লিয়া, আই মিন লাভাতে কি সুন্দর জায়গায় রেস্টুরেন্টটা করেছে, এইখানগুলো সব পাহাড় কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে একদম ভরে গেছে, আর এদিকে বড় বড় গাছ দেখো, ওয়াও, আমরা এখন অনেকটাই উপরে আছি, কতটা উপরে আছি এখন, 6000 plus হাইটের উপরে রয়েছে, তো ডুবেই গেছে, এটা আমাদের থুপ্পা চলে এসেছে, I'm so excited to try this, আমাকে চপস্টিক্স দিয়েছে, মানে আমি চেয়ে নিয়েছি, আর আমাদের সাথে যে দাদা এসেছে ও আমি চপস্টিক্স ইউজ করতে পারিনি, তো আমাদের থালি চলে এসেছে, তো আমাদের থালি উড়িয়ে আমি খাচ্ছি থুপ্পা, ও খাচ্ছে থালি, আ আমার চুল কতটা ডিফারেন্ট, উই আর টু ডিফারেন্ট পিপল, একসাথে থাকছি, থুপ্পা থালি, আবার হাওয়া করে ঘি দিয়েছে, মানে ফার্স্ট টাইম ইন্ডিয়ান নুডলস আর চাইনিজ নুডলস ছাড়া নেপালি নুডলস, এটা মেবি থুপ্পা, দিস ইজ থুপ্পা, এখানকার অথেন্টিক নুডলস, তো লেটস ট্রাই, আমি ঝাল খাওয়া হলে আমার জন্য আলাদা করে সস সসও এনেছে, আমি তো পাগল হয়ে যাবো খেয়ে দিয়ে মনে হয় একটু ঝাল লাগবে, ঝাল সস দিয়েছে ঝাল খাওয়ার জন্য, ঝাল সস দিয়ে ওর খাবো একটু দেখি, এটা খুব সুন্দর স্মেল লাগছে, ঝাল লাগছে, ঝাল লাগছে না, মনে হচ্ছে দুজনের থুপ্পা খেয়ে নিয়েছি আমি একা, খেয়ে দিয়ে আমি এখন নড়তে পারছি না, বাট বৃষ্টিটা কমেছে কিন্তু ওয়েদারটা দেখো সিধা ওয়েদার, ওয়াও ভীষণ ভালো লাগছে, আমরা এখন একটা মনেস্ট্রিতে যাচ্ছি, ওইখানে গিয়ে ওল্ড মনেস্ট্রি ওখানে দেখা যাক কি আছে, কি ভাল লাগছে এখানে, ওয়াও এখন মনেস্ট্রিতে চলে এসেছি, এই হচ্ছে মনেস্ট্রির গেটটা, আমরা এখন মনেস্ট্রিতে যাবো, এখান থেকে আমাদের এখন উঠে উঠে মনেস্ট্রি যেতে হবে, ওই যে রেড কালারটা দেখতে পাচ্ছ, আমরা এখন যাচ্ছি কোথায়, 5:30 বন্ধ হয়ে যাবে, হাওয়া দেখছো, হাওয়া ঠান্ডা লাগছে, যা ভয়ানক ঠান্ডা লাগছে, আমি একটা সাইলেন্ট পার্সনের সাথে ঘুরতে এসেছি, এই সাথে চুপ করে থাকে, আর ব্লগে সব থেকে বেশি চুপ করে থাকে, আমরা এখন পাহাড় উঠছি, পাহাড়
ওই যে সামনে মনে হচ্ছে ওরে কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। চলে এসেছি আমরা একটা মনেস্ট্রিতে। মনেস্ট্রির ভেতরটা কেমন লাগে সেটা তোমাদেরকে জানাবো, এখানে খুব আস্তে কথা বলতে হবে। আর ভিডিওতে তো তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেবো না, তোমরা এসে নিজেরা এখানে এক্সপিরিয়েন্স করো, আমি আমার মতন ভালো করে দেখে যাই। আমি চাই তোমরাও এসে জায়গাটা দেখো আর আমার কেমন এক্সপিরিয়েন্স হলো সেটা বলছি। এই হচ্ছে মনেস্ট্রির পুরো লুকটা, আর এই হচ্ছে হোল কালিম্পং। এটা কালিম্পং না, লাভাল্যান্ড, লাভা লাভা লাভাল্যান্ড। মনে হচ্ছে কেউ খেলনা বাড়ি লাগিয়ে রেখেছে, একটা ঘরের উপরে একটা বাড়ি। দেখেছো ওদিকে কুয়াশা, সুন্দর লাগছে মনেস্ট্রিটা, ভালো লাগছে। ভেতরে কিছু কাজবাজ দেখে আসলাম, খুব সুন্দর, এসে দেখতে পারো, ভালো লাগবে। সুন্দর, আমাদের মনেস্ট্রি দেখা ডান। আর মানে তোমার একটাকে বলছে, আমরা গরমকাল থেকে হুট করে শীতকালে চলে এসেছি উইদিন ফিউ আওয়ার্স। যাই হোক, উপরে ভিউটা তোমাদেরকে নিশ্চয়ই দেখালাম, ভীষণ সুন্দর ভিউস। এখন আমরা সোজা যাবো হোমস্টেতে, কারণ আর গায়ে জন্য আর ভালো লাগে না, সে সকাল 5টায় উঠেছি। আমার পেছনের সিনটা দেখতে পাচ্ছ, আমার এবার সামনের সিনটা দেখো। আমরা এখন একটা আই লাভ লাভাতে ফটো তুলতে এসেছি। বাবা ওখানে আবার কিসব উইংস রাখা, উইংস দাঁড়িয়ে ছবি তুলবে, এই হচ্ছে আই লাভ লাভা। আর এখান থেকে সেই সেম ভিউ কিন্তু অসাধারণ। ও মাই গড, হোয়াট ইজ দিস, আমাদেরকে দিয়ে গেছে হচ্ছে এখানে মোমো। ওকে লুক এট দ্য কোয়ান্টিটি, ওয়াও। তোমার বলছে একটা খাবে, ওইখানে কাজ করছে বসে বসে। এখন বাজে 7টা, মানে বাড়ি এসেছি, এখানে এসে 5টার সময় ঢুকলাম, ঘুম দিয়েছি, জাস্ট ঘুম থেকে উঠলাম, ভয়ানক ঘুমিয়েছি, টু মাচ টায়ার্ড। কিন্তু এখন ঘুম থেকে উঠে গরম গরম মোমো খাবো, কি দেখা যাক। আজকে আমি আনলিমিটেড মোমো খাবো, 1, 2, 3, 4, 5, 6 পিস মোমো এখনো খাবো। আমাকে এখানকার যে ওনার সেই বলেছিল যে আমরা সবসময় বেশি কোয়ান্টিটিতেই দিই, যাতে মানে যাক মানে গেস্টরা এত মন করে খেতে পারে, আমার মন পেট প্রাণ সব ভরে যাবে, তারপরেও বেঁচে যাবে। মানে এটা ওরা নিজের হাতে বানিয়েছে। মোমো খেয়েছি, বুঝতে পারছি আমি ঝালে শেষাচ্ছি। আর এখন আমরা একটু বাইরে বেরিয়ে এসে দোকানে যাবো, কটা জিনিস কিনতে হবে, তোমাদের জুতো ছেড়ে গেছে, ফেভিকুইক দিয়ে চিপকানো হবে। আর আমরা এখন পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, ওইখানে একটা দোকান আছে, ওই যে দোকানটাতে ওই দোকানে যাচ্ছি। চলো তোমাদেরকে একটু নাইট ভিউটা দেখিয়ে দিই, কারণ এখনও পর্যন্ত তোমাদেরকে এই মানে হোমস্টের চারিপাশটা সেরকমভাবে দেখানো হয়নি। কালকে রাত্রিবেলা বেরিয়েছিলাম, এখানে কতগুলো ডগ এসেছিলো, এমন চিৎকার করেছে, এত নতুন জায়গা, এত অন্ধকার, আমরা আবার চলে এসেছি ফিরে, এখন যাচ্ছি। ভাবি গেছি এই ব্লক করতে করতে হাঁটা যায় না। ও এটা হচ্ছে হিল টপ ট্যুরিজম প্রপার্টি, কারণ যেখানে বললাম না এই লোকেশনটা তোমরা বললে ওরা এই লোকেশনে নিয়ে আসবে, আর এখান থেকে এখানে 5 পা হাঁটলেই আমাদের রিসর্টটা। আমরা এখন একটু এই ওয়েস্ট বেঙ্গলের এই প্রপার্টিটা দেখতে এসেছি, কি সুন্দর দেখা যাচ্ছে চারিদিকটা। এই হচ্ছে পুরো পাহাড়, সকালবেলা এই সাইডটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর এই হচ্ছে পুরো পাহাড়ের উপর শহর। ও ভয়ানক সুন্দর, অসম্ভব সুন্দর। Let's go, baby. Ooh, 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 ooh. Let's go, baby. 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 Let's go, baby.
বসে আর এই কেউ জিনিসটা খোলাম আর সেটাই বলি আজকে তো আমাদের বার্থডে ওখানে রিলস দেখছি আর এটাকে ভালো করে ফুলি সকাল থেকে সেলিব্রেশন হবে।